সবাইকে স্বাগতম চলুন জেনে নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো মুখের ঘায়ের চিকিৎসা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক মাহবুবুল হক দুপুরে একটি মাইক্রোবাসে করে হাসপাতালের কেবিন ব্লক থেকে এই ব্লকে নেওয়া হয় খালেদা জিয়াকে পরে হুইল চেয়ারে বসিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ব্লকের চতুর্থ তলার ডেন্টাল ইউনিটে ঘণ্টাখানেক পর করা নিরাপত্তার মধ্যে আবারও তাকে কেবিন ব্লকে ফিরিয়ে আনা হয় গেল পহেলা এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছয়শো একুশ নম্বর কেবিনে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ষোলো মাস ধরে কারাভোগ করছেন বিএনপির চেয়ারপার্সন যদিও তিনি বেশ অসুস্থ বলে জানিয়েছেন তার চিকিৎসকরা আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে